প্রিয় দর্শক শ্রোতা রমাদানের ইফতার পূর্ব মুহূর্তে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পবিত্র মাহে রমাদান উপলক্ষে যমুনা টিভির বিশেষ ইসলামিক আয়োজন এসিআই প্রিমিয়ো প্লাস্টিক্স নিবেদিত আরবে মুসাফির অনুষ্ঠানে পাওয়ার্ড বাই ইউনিগ্যাস প্রিয় দর্শক আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাব ঐতিহাসিক আল-ʿulā শহরে চলুন দেখে আসি আল-ʿulā শহর প্রিয় দর্শক আজ আমরা আপনাদের নিয়ে যাব সৌদি আরবের ঐতিহাসিক আল-ʿulā শহরে আল-ʿulā সৌদি আরবের অন্যতম সুন্দর এবং প্রাচীন একটি শহর আল-ʿulā শহরটি আরব উপদ্বীপের পশ্চিমে অবস্থিত আল-ʿulā শহরটি মক্কা আল মুকাররমা থেকে প্রায় 900 কিলোমিটার এবং মদিনা আল মুনাওয়ারা থেকে প্রায় 400 কিলোমিটার দূরে অবস্থিত এবং এটি মদিনা আল মুনাওয়ারার উত্তরে রয়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা এই পৃথিবীতে ভ্রমণ করো এবং ভ্রমণের মাধ্যমে তোমরা যারা মুকাজ্জিবিন আল্লাহ তাআলাকে অস্বীকার করেছেন তাদের পরিণতি দেখে নাও প্রিয় দর্শক আজকে আমরা রয়েছি ঐতিহাসিক আল-ʿulā শহরে চলুন দেখে আসি আল-ʿulā শহর আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 30,000 সাহাবাই কিরামকে সঙ্গে করে তাবুকের যুদ্ধে রওনা হয়েছিলেন তখন এই শহরকে অতিক্রম করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের প্রান্তরে উপস্থিত হয়েছিলেন প্রিয় দর্শক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শহরের মধ্যে একটি জায়গার মধ্যে বিশ্রাম গ্রহণ করেছেন এবং সেখানে সালাত আদায় করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মসজিদকে মসজিদে সখরা বলা হয়ে থাকে এবং মসজিদে ইদামও বলা হয়ে থাকে প্রিয় দর্শক সৌদি আরবের আল-ʿulā শিলাকিন্ন মরুভূমির কুচকুচে কালো আকাশের জন্য পরিচিত কারণ এখানে স্টার গেজার বা তারকা দেখতে আসা মানুষেরা কোনো ধরনের আলোক দূষণ ছাড়াই মহাজাগতিক বস্তু পর্যবেক্ষণ করতে পারে প্রিয় দর্শক আমরা রয়েছি এখন সৌদি আরবের ঐতিহাসিক আল-ʿulā শহরে প্রিয় দর্শক আপনারা জানেন আল-ʿulā শহর সৌদি আরবের ঐতিহ্যমণ্ডিত যাকে ঐতিহ্যের রাজধানী বলা হয়ে থাকে এমন একটি শহর এই শহরটি মক্কা আল মুকাররমা থেকে প্রায় 800 কিলোমিটার এবং মদিনা আল মুনাওয়ারা থেকে প্রায় 400 কিলোমিটার উত্তর পূর্ব দিকে অবস্থিত প্রিয় দর্শক এই শহরের অনেক ঐতিহ্য রয়েছে এই শহরের মধ্যে রয়েছে
Rasulullah sallallahu alayhi wa sallam er masjid, masjid Sokhra, jekhane Allah Rasul sallallahu alayhi wa sallam salat adai korechilen. Rasulullah sallallahu alayhi wa sallam jokhon 30,000 sahabai kiram ke shonge kore Tabuker pantorer dike jacchilen, tokhon ei jaygar moddhe tini salat adai korechilen. Priyo darshok, ei shoharer moddhe royeche Mada'in Saleh, jake Saleh alaihi salatu wassalam er Mada'in bola hoye thake. সামুদ জাতি যে জায়গার মধ্যে বসবাস করেছিল নবী সালেহ আলাইহি সালাতু ওয়াসসালামের কওমের লোকেরা যেখানে বসবাস করেছিল এই জায়গাটিও এই শহরের মধ্যে অবস্থিত প্রিয় দর্শক কাজেই আমরা বলতে পারি এই শহরটি ঐতিহ্যের একটি শহর সুন্দর একটি শহর এই শহরের মধ্যে রয়েছে সুন্দর সুন্দর পাহাড় এবং এই শহরের মধ্যে রয়েছে সুন্দর সুন্দর কারুকার্য কারুকার্য মণ্ডিত কারুকার্য বিশিষ্ট Pahar, মনে হচ্ছে শহরটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিপুণভাবে তিনি সৃষ্টি করেছেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির দিকে তাকাই কিন্তু শিক্ষা গ্রহণ করি না বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আকলমান বিবেকবান হচ্ছে ওই ব্যক্তি যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির দিকে তাকিয়ে বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার ওয়া আল্লাহ তাআলা তুমি এই পৃথিবীটাকে এমনি এমনি সৃষ্টি করোনি নিশ্চয় তোমার কোনো উদ্দেশ্য রয়েছে প্রিয় দর্শক ঠিকই তো উদ্দেশ্য তো অবশ্যই আছে আর সেটি হচ্ছে ইবাদা আল্লাহ তাআলা বলেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি এই পৃথিবীতে মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য প্রিয় দর্শক শ্রোতা আসুন এই রমাদান মাস ইবাদতের মাস আমরা ইবাদতের মধ্য দিয়ে আমাদের সময়কে অতিবাহিত করার চেষ্টা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুন আমিন Thank you.